ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমানকে পদোন্নতির প্রশাসনিক সিদ্ধান্ত বাতিল করেছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে সব ধরনের বিভাগীয় সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গত বছরের 31 আগস্ট পদোন্নতি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন সামিয়া রহমান। ওই রিটের শুনানি নিয়ে তার পদোন্নতির এই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে 5 সেপ্টেম্বর রুল জারি করেছিলেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ওই রুলের শুনানিতে এই আদেশ দেন। আদালতে সামিয়া রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী।